আসসালামু আলাইকুম, আমি সাথি রহমান বলতেছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া এই ফ্রন্ট পার্ট কুর্তি বা সামনে ফাড়া দেওয়া কোল জামাটি কাটিং করে দেখাবো। এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকবেন। এখানে আমি কাপড় নিয়েছি তিন গজ কাপড় দিয়ে এই জামাটি কাটিং করব। আধা গজ আমি হাতার জন্য আগে কেটে রেখেছি, আর আড়াই গজকে আপনারা এইভাবে চার ভাঁজে ভাঁজ করে নেবেন। চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখন আমি ফুট বা কাঁধের মাপ নেব। কাঁধ হচ্ছে 12 6, অর্ধেক হচ্ছে 6। আর এখন আড়মোড়ের মাপ নেব, আড়মোড় নিয়েছি 7 36 ইঞ্চির জন্য আপনারা আড়মোড় 7 নেবেন। আড়মোড় একটু লুজ দিব তাই 7 নিয়েছি। আর বডি হচ্ছে 36 36-এর 4 ভাগ করলে 9, 4 9 36, আর 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। আর এখানে 1 ইঞ্চি নিয়ে শেপ করে দিবেন। এখানে গোল করে শেপ করে নেবেন। এখন আমি কোমরের মাপ নেব, লাম্বার মাপ, উপর থেকে কোমরের লাম্বার মাপ নেব 14 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 15 ইঞ্চিতে নেব। নিয়ে ডাক টেনে দিবেন, সোজা করে ডাক টেনে দিবেন। বডি থেকে কোমর সবসময় 1 ইঞ্চি কমিয়ে দিবেন। বডি হচ্ছে 36 36-এর 9, 4 ভাগ করলে। আর আমি এখানে কোমর 1 ইঞ্চি কমিয়ে দিব, 8 ইঞ্চিতে ডাক টেনে দিব, আর 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখন আমি জামাটি লাম্বার মাপ নেব। লাম্বার কাপড়টি লাম্বা যা আছে আমি তা নিয়ে নিতেছি। আপনাদের যদি কাপড়টি কাপড় আরও বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি লাম্বা নিতে পারেন। আমার জামাটি কাপড়টি লাম্বা আছে 45, আমি পুরোটা নিয়ে নিয়েছি। আর এখানে চক দিয়ে হালকা করে হাত দিয়ে শেপ করে নিয়েছি। এখান থেকে নিচে দাগ টেনে দেব, দেখেন আমি কীভাবে দাগ টানতেছি। সমান করে ধরে নিচে দাগ টেনে দেব। আমি নিচে গোল জামাটি গোল থাকার জন্য 2.5 ইঞ্চি নিয়ে হালকা করে শেপ করে দিতেছি, যেন জামাটি কোনা বের হয় না থাকে। 2.5 ইঞ্চি নিয়ে আপনারা এভাবে চক দিয়ে গোল করে নেবেন, তাহলে কোনা বের হয়ে থাকবে না। এখন আমি কেচি দিয়ে কেটে নেব। সাইডটি কেচি দিয়ে কেটে নেওয়া শেষ। আমি এখন নিচের ঘেরের অংশের কাটিংটা দেখাবো। আপনারা চাইলে 2.5 ইঞ্চি দিয়েও এভাবে কাটতে পারেন। আরেকটা সিস্টেম আছে, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এভাবে ভাঁজ দিবেন জামাটি আর মোলের কোনাটির সাথে এ কোনা মিলিয়ে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে উল্টিয়ে দেখবেন। এখানে বাড়তি কাপড় দেখা যাইতেছে, এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলেই জামাটি গোল 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 হয়ে যাবে, কোনা বের হয়ে থাকবে না। এরকম করতে পারেন, আর চাইলে আপনারা এভাবেও করতে পারেন। 2.5 ইঞ্চি কাপড় 2.5 ইঞ্চি নিয়ে এভাবে শেপ করে দিতে পারেন। এখন আমি এখানে পাশে দিই কাপড় লাগাবো, পট্টি লাগাবো গিয়ে আরো একটু বাড়ানোর জন্য। কেটে নিয়েছি, এখন গলার মাপ নেব। গলার পাশ হচ্ছে 2.5, আমার গলার সামনে পেছনে গলা দুটি সমান দিব। লম্বা 6 ইঞ্চি, পাশ 2.5 আর লম্বা 6,
আমি সামনে পেছনের গলা সমান দিব, গোল করে শেপ করে দিয়েছি। আমি গোল গলা করব, আপনারা চাইলে যে কোনো গলা দিতে পারেন। সাইডে এখানে হাফ ইঞ্চি একটু কেটে নিতেছি কাদের ফিনিশিং এর জন্য। এখন আমি কাপড়টি থেকে পেছনের পাটটি আলাদা করে ফেলবো, আর মূলে তাল পাট কাটার জন্য এখন আমি সামনের পাটের তাল পাটটি কাটিং করব। এই যে দেখেন, 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এইভাবে শেপ করে নিয়েছি। নিয়ে এখন গোল করে কেটে নেবেন। এভাবে আপনারা আরমোলের তাল পাটটি কাটবেন, বাড়তি কাপড় কেটে নেবেন। এখন আমি এই সামনের এই সাইডটি কেটে নেব, জয়েন্টটা এখন কেটে নেব। জয়েন্টটি কেটে নেওয়া শেষ। এই যে দুই পাট দেখেন, আমি সামনের পাটের জয়েন্টটি কেটে নেব, পিছনের পাট জয়েন্ট কাটি নাই। ফাড়া দেওয়ার জন্য জয়েন্টটি কেটে নিয়েছি। আমার জামাটি কাটিং করা শেষ, এখন আমি হাতাটি কাটিং করব। হাতার জন্য আলাদা আধা গজ কাপড় আগে কেটে রেখেছিলাম। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। আমি এখানে 2 কোয়ার্টার হাতা কাটিং করব। টু কোয়ার্টার হাতার জন্য আমার একটু কাপড় লাগবে না, আমি হাতার লম্বা অনুযায়ী কাপড়টি কেটে নেব। কাপড়টিকে সমান করে রেখে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। হাতাটির লম্বা আমি 8 ইঞ্চি দিব, আর সেলাইয়ের জন্য মোট 10 ইঞ্চিতে নিয়েছি। আপনারা 10 ইঞ্চিতে নিয়ে লম্বা 10 ইঞ্চি নেবেন, আর পাশ হাতার আরমূল অনুযায়ী আপনারা নেবেন, মাপ অনুযায়ী। আপনারা হাতার আরমোলের মাপ কতটুকু নিয়েছেন তা অনুযায়ী নিয়ে নেবেন। আমার হাতার আরমোলের মাপ হচ্ছে 7, আর 2 ইঞ্চি বাড়তি সেলের জন্য আমি 9 নেব। এখন সহজা করে ডাক টেনে কেটে নেব। এই বাড়তি কাপড় দিয়ে আপনারা গলার পট্টির কাপড়টি বের করে নিতে পারবেন। এভাবে কেটে নিয়েছি। লম্বা হচ্ছে 10, 8 ইঞ্চি, আর 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। আর হাতার আরমোল হচ্ছে 7। প্রথমে আমি মোহরির মাপ নেব, মোহরি হচ্ছে 5, আর 1 ইঞ্চি বাড়তে সেলাইয়ের জন্য। এখানে ছোট হাতাতে সবসময় 2.5 ইঞ্চিতে দাগ টেনে হাতার শেপটি দিবেন। বড় হাতে হলে 3 ইঞ্চি দিবেন, আর ছোটো হাত হলে 2.5 ইঞ্চি। আর এখানে আরমোল হচ্ছে 7, আর 2 ইঞ্চি বাড়তে সেলাইয়ের জন্য। এখানে আমি শেপ করে দিতেছি, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, বলে তো সব বোঝানো যায় না। এখন আমি এই ডাকটির সাথে ডাকটি মিলিয়ে দিতেছি। এখন আমি কেটে নেব।
এই যে আমার হাতাটি কাটিং করা শেষ। এখন আমি হাতার ডিজাইনের জন্য এরকম কালো কাপড় নিয়েছি, আপনারা এরকম কালো কাপড় নিয়ে নেবেন। আমি হাতার মোহরির এখানে ডিজাইন করব, তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি 4 ভাঁজে ভাঁজ করে কেটে নিতেছি। এভাবে কেটে নেবেন। পাশ হচ্ছে 2.5 ইঞ্চি আর লম্বা হাতা মোহরি অনুযায়ী লম্বা নেবেন। এই যে দেখেন 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি সামনে ফাড়ার এখানে পাইপেন বসাবো চিকন করে, তার জন্য কাপড় কেটে নেব 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। এই যে সামনে ফাড়ার এখানে আমি চিকন করে পাইপেন করে নিয়েছি, এটার জন্য আমি এখন কাপড় কেটে নেব 1.5 ইঞ্চি। আপনারা চাইলে 2 ইঞ্চি করেও কেটে নিতে পারেন। সোজা করে ডাক টেনে দিয়ে এভাবে সমান করে ডাক টেনে নিলে কাপড় পুটির কাপড়টি সোজা থাকবে, ছোট বড় থাকবে না। এভাবে চক দিয়ে ডাক টেনে দিবেন। এখন আমি কেটে নেব জামাটি সামনে জয়েনের জন্য, এরকম পট্টি কেটে নেবেন। এই জামাটির সেলাই ভিডিও আমার চ্যানেলে দেব। আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব সহজে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।